গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ নিহারিকা। আজি নতুন বছর প্রথম তো দিন ইংরাজি প্রথম বছর, তো হ্যাপি নিউ ইয়ার টু মাই অল মাই সাবস্ক্রাইবার। আর এনেকে মরম করে যাব এই বছর, তো আগর বছর যে মরম করে গেল। আর এটা নামঘরেরপা আহিল আপনার অল্পমান ফুটেজ মানে আমার লম বলে ভাবিল দেখাব কারণে, কিন্তু ইমানেই ভিড়, আর মানে ভিড়টো ভিড়, এই চাকি দিয়াত একদম মানে জায়গা নাইকিয়া হয়ে গেছে। এটা পটাপট দিছো, তাকো মানে আপনার পুরা ধূপ সূপ দিওতে হাত সব পুড়ি গেছেগে, মানে ইমানেই আপনার মানে ভিড়। আর তাতে ঢের চাকি হয়ে গেছে না, তার মাজতে যদর কাবা কাবার নুমাইছে চাকি, সেই গছ আঁতরাই পিন তাতে মোর নিজের গছ দি দিছো। তারপর ধূপ দিওতে পুরা মানে ধূপবর হাতে হাতে লাগিছে, আর উপায়তো নাই, দিবতো লাগিব। সকলোয়ে কৈছে মনের আশা এটা লয় নতুন বছর বলে। তারপর আজি উঠা অকান দেরিয়ে হল, কালি খোয়া দেরি হয়েছিল যে, উঠি পে ডিকিক ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করবলে দি দেখি দেখাইছিল আপনার, আজি ব্রেডে আর তেনেকে দিলু, পাল মারিছো পাল মারিছো দি পে। তারপর মা মানে নামঘরলে গলো, তাত আপনার নিউজের কিনা চ্যানেলও আছে নাকি, মেবি আপনাদের নিউজতো সাবলে পাব নামঘরটো বারো। তারপর মানে ভাবিল অকান ক্লিপ কেটামান লম আর আপনার দেখাব কারণে, কিন্তু যে ভিড় মা ক্লাসত আক ফোন দিহে দিছো, মানে কি মানে চাকিয়ে টাকি গোটেখিনি হে করবা না, তাতে ভিড় ঠেপা ঠেপি ন, কাবার গাত লাগিলে আকো ডাঙর ঘটনা হব, সেইটো কারণে মানে পুরা মোবাইলটো মাকে দি লৈছো। তারপর ধূপ সূপ দিল আর ভিতর গিয়ে হেয়া করলে আশীর্বাদ দিছে, এখিনি মানুষ গোট খাওয়ার পিছন একেলগে আশীর্বাদ দিছে তেনেকে। আর তো আশীর্বাদ সাশীর্বাদ লো লড়ালড়িকে ঘরে আহিলো, মুনু বাইদেউ এতিয়ালৈকে অহা নাই, তো সেইটো কারণে ঘরে আহি গলো, নহলে আকো কামখিনি থাকি যাব করবলে। তো এটা পটাপট কাম সামখিনি করে লো, তারপর আকো দেখাই থাকিম, এন্ড হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। আর আপনার আশীর্বাদ করব যাতে এই বছর মোট বহুত ভালকে যায় সকল ফলেরপরাই। তো আপনার কারণেও মানে প্রে তাত করে আছো, যোনে যোনে মোক বহুত বেশি মরম করে, বহুত বেশি ভাল পায় যিসকলে, তেওঁলোকৰ যাতে এইটো বছর একদম ধুনিয়াকে যায়, প্রতিটো বেমার প্রতিটো বিপদ সকলোর পৰা যাতে ভগবানে রক্ষা করে, আর লাইফর সকলে যাতে যি বিচাৰে তাকে পায়, এচিভ করে পড়ে লাইফত। তো সেইটোৱে মোৰ ফালৰ পৰা আশীর্বাদ থাকিলে, আর এইটো বছর যাতে আগৰ বছরতক আরো বেশি ধুনিয়াকে যায়, আর ওকে, আর যাতে আপনার সকলে হাঁহি থাকিব পাৰে, সেইটোৱে মই প্রে কৰিছো আপনার কারণে, আপনার প্রে করব, ওকে। ডিকিয়ে মোক লাই শাক কাটি দিছে, এতিয়া কিচেনত আছো, মই বনাই আছো লাই শাক, আমাৰ ঘৰৰ পৰা মায়ে দি পঠিয়াইছিলে, আৰু বাকী মাংস চাংস আছে, মায়ে দাইল বনালে ভাত বনালে, সেয়াই আৰু আমি তেনেকৈ এতিয়া খাম। একচুৱেলি ভাবিছিলোঁ ধাবাত খাবলৈ যাম হা, তাৰপিছত কি হ'ল আপোনাৰ ডিকিয়ে ঘৰত ভাতটো খাই লওঁ বুলি ক'লে, ধাবালৈ অকল ৰেডি হৈ যাওঁতে যাওঁতে আপোনাৰ ওলাওঁতে ওলাওঁতে আমি 1:30 বাজিব, গৈ ভোকহে লাগিব, সি ক'লে ঘৰতে খাই বৈ যাওঁগৈ, এতিয়া বাহিৰত ইভিনিং টাইমত কিবা এটা খাম আৰু সেনেকৈ ক'লে। তাৰ ভাবিলে আমি পিজ্জা খাম ইভিনিং, তাৰপৰা এতিয়া ভাবিছোঁ নাই অকণমান দূৰলৈকে যাওঁ, যি পাওঁ আৰু খাই দিম আৰু। এতিয়া কিচেন গৈ আছোঁ, লাই শাক হৈ আছে, তাৰপিছত এফালে কালি গাখীৰ আনিছিলোঁ, গাখীৰ গৰম কৰিলোঁ। আজি 1 তাৰিখৰ দিনাখন পুৰণা ফটোজ অলপ দাদাই চাফা কৰি থাকোঁতে খালে, তার দিকে ফটো আছে বহুত দেখাও, সব ফটো ধরব নয় হয় বলে গম পাও। ডিকি কোন তোমার ইয়াত ডিকি নাই আছে, ডিকি পুতলা হয় না এটা, এয়া আমার এনিভার্সারি প্যান্ডেল এতালেকে খোলাই নাই, যেহেতু জানুয়ারিতে আমার ঘরত আকো বিয়া আছে। হ্যালো, হ্যাঁ মই ওলাই আহিলো রেডি সেডি হয়ে পড়া, ডিকিয়ে গাড়ি উলিয়াই আছে, তো এটা আমি অকমান ওলাই যাম 1 তারিখ বলে। হ্যালো, এই আমার গাড়ি বহি আছো, এহেতি অল্প নামি মেলি গৈছে গাড়ির পৰা, অহা টাইমত মই ভিডিও বনাম বুলি ভাবিছিল, কিন্তু তেতিয়া নবনালো, একদম পুরা গান চান লগাই থৈছে যে মোৰ ফোনতে, এইটো কাৰণে নবনালো। এতিয়ালৈকে আমি কতো ৰখাই নাই, কাজিৰঙা গৈ পালো, তাৰপিছত তাৰপৰা এতিয়া আকৌ ৰিটাৰ্ণ ঘূৰি আহিছোঁ, এতিয়া আমি ক'ৰবাত কিবা এটা খাই ল'ম আৰু অকণমানকৈ।
যাওঁতে মই অকণমান পেটটো ভাল লগা নাছিলে, গেছ গেছ নিচিনা লাগিছিলে, তো সেইটো কাৰণে একো ভিডিঅ' বনোৱা নহ'ল। এতিয়া আৰু ক'বাত অকণমান ৰখিম, যেতিয়া অকণমান বনাম আৰু আপোনালোকৰ কাৰণে। বাকী মোৰ ফোনতে গান লগাই থৈছোঁ, পুৰণা গান শুনি আছোঁ, তো সেইটো কাৰণে মানে ভিডিঅ' কৰিব পৰা নাই। এহেঁতি অথনে নামি গ'ল, কিনো কৰিছে জানো ধুইতে। ময়ো অলপ ৱাশ্ৰুম যাব লগা হৈ আছে, তো সেইটো কাৰণে তাক কৈছে জলদি ব'লা, ক'ৰবাত ৰখোঁগৈ, কাৰণ বহুত দেৰি হৈ গ'ল, দুঘণ্টা হ'ব গ'ল আমি অহা অলমষ্ট। সেয়া আৰু, আৰু বাহিৰত পুৰা গাড়ী একদম গৈছে। এয়া আমি দেৰগাঁৱতে কেফে এখন দেখিবলৈ তাকে ৰখি দিলোঁ কফি খাবৰ কাৰণে। আৰু এয়া চাওকচোন এম্বেচাদৰৰ ফ্ৰণ্টটো হয়, কি ধুনীয়াকৈ চেয়াৰ টাইপত বনাই থৈছে। ইয়াত আপোনাৰ ইমান ধুনীয়া নহয়, কেফেখন অপেনো আছে, ৰেষ্টুৰেণ্ট টাইপতো আছে, এইটো চাইডে ৰেষ্টুৰেণ্ট টাইপত আছে, বহুত মানুহ বহি আছে, জেগাই নাই। আৰু এই চাইডে য'ত বিলিং ছেকশ্যন হয় সেইফালে ইমানেই কেণ্ডিজ আছে, আপোনালোকক এতিয়া দেখাম বাৰু দেই মই ভিতৰত গৈ পিনি। কফি খাই খতম পকৰাৰ বেবি কৰে নাই। একচুৱেলি লাভলীনা আহিব ন, লাভলীনা আছে দাদাটোত, মে বি তাই আহিব চাগে, সেইটো কাৰণে চাই আমাক পাহৰি গৈছে কিন্তু চা, কিন্তু গমেই পোৱা নাই মই কিমান স্পেচিয়েল গেষ্ট হয় নাই। দুইটাই কফি খাই খতম, এতিয়া কাৰণে দুইটাই ৰখি আছে পকৰি আশাত, কিন্তু এতিয়ালৈকে অহা নাই। অলৰেডি পে'মেণ্ট কৰা হৈ গ'ল, কিন্তু দুটা আইটেম এতিয়ালৈকে অহা নাই। কফি খাওঁ আমাৰ অলমষ্ট 20 মিনিটছমান হৈ গ'ল। একচুৱেলি লাভলীনা আহিব বুলি শুনিছোঁ আৰু মানে, তো সেইটো কাৰণে চাগে তেওঁলোকৰ অকণমান লৰালৰি হৈছে, বাট তথাপিতো কাষ্টমাৰ আমি যেতিয়া আহিছোঁ অলৰেডি পে'মেণ্টো হৈ গৈছে, তো সোনকালে দিব লাগে তেওঁলোকে। আৰু বাকী এইটো চাইডে অকল কেণ্ডি ষ্টেচন আছে, অকল কেণ্ডিজ আছে, ভিতৰত মই দেখাম বাৰু। আৰু এখন আপোনাৰ ৰেষ্টুৰেণ্ট টাইপত আছে, দেখাইছে ৰ'ব। ইমানেই ধুনীয়া ধুনীয়া কেণ্ডিজ আছে, চব লৈ লওঁ লৈ লওঁ নিচিনা লাগিছে, আৰু ইমান ধুনীয়া কালাৰফুল। তো আমি আপোনালোকক এতিয়া দেখাই দিছোঁ কেণ্ডিজখিনি, আৰু বহুত বেছি আছে, মই গোটেইখিনি আপোনালোকক দেখাব পৰাই নাই বাৰু। এইটো চাইডে ক্ৰিছমাছৰ কাৰণে ডেকৰেশ্যন আছে, ফটো মাৰি আছে, বেকাৰী চেকাৰী আছে, আৰু এইটো চাইডে ৰেষ্টুৰেণ্টখন বন্ধ আছে দৰজা, এইফালেদি গৈ এনেকৈও যাব পাৰে, সেইফালে আপোনাৰ ধুনীয়াকৈ সজাই থোৱা আছে ক্ৰিছমাছ, মই ফটো লগাই দিছোঁ, থেংক ইউ। এয়া আমাৰ বেবিকৰ্ণ আহি পাই গ'ল, ফাইনেলি পকৰা আহি পাই গ'লহি, এতিয়া খোৱা থৈছোঁ আৰু। হেল্ল' এই জাষ্ট ঘৰ আহি পালোহি, আহোঁতে আমাৰ ভিডিঅ' বনোৱা নাই, আন্ধাৰহে হৈ আছিলে, সেইকাৰণে এতিয়া আহি পিনি বনাইছোঁ। এই জাষ্ট ঘৰ আহি পালোহি, এতিয়া আকৌ অলপ টাইম ৰেষ্ট চেষ্ট কৰি আকৌ খানা বনাব যাবই লাগিব কিটচেনলৈ, আপোনালোকক আকৌ দেখাই দেখিম। হেল্ল' আপোনালোকৰ সকলোৰে ভালনে? আজি একচুৱেলি মই ব্লগ হিচাপে আৰম্ভ কৰা নাই, জাষ্ট অলপমান ভিডিঅ' বনাই লৈছোঁ আৰু। আজি আপোনাৰ হৈছে 2 তাৰিখ, আৰু আজি আমাৰ ঘৰলৈ ভকত আহিছে, তো তেওঁলোক ওপৰতে গোঁসাইঘৰৰ ওচৰতে বহুৱালে মায়ে, তো সেইটো কাৰণে মেখেলা চাদৰ পিন্ধি আছোঁ, আপোনালোকেতো গম পাইছেই চাগে, গামোচাও লৈ আছে তাতে, তো তেওঁলোকৰ ওচৰত সেৱা চেৱা কৰি আহিলোঁ। তাৰপৰা তেওঁলোক আহিব বুলি আমি জানো আগতে, তো এতিয়া তেওঁলোকৰ কাৰণে চাহ বনাইছোঁ, মিঠাই চিঠাই ৰেডি কৰিছোঁ, ভাবিছোঁ অকণমান ক্লিপ বনাই থওঁ আপোনালোককো দেখাম। এয়া চব ৰেডি কৰিলোঁ মই অলৰেডি, এয়া বস্তু ৰেডি কৰিছোঁ, তাৰপৰা এইফালে চাহ বনাইছোঁ ইয়াতে। সেয়াই আৰু, এতিয়া কাম কৰি আছোঁ, ইফালে ডাঙৰ মামীয়ে সহায় কৰি দিছে, বা বহুতখিনি কৰি দিছে তেওঁ, কাৰণ মই নাজানো বিয়া হোৱাৰ পাছত ফাৰ্ষ্ট হয় এইটো। কি মামী যাৰ আনিছা? এই ট্ৰেখনতে মামী বাটি চাটিখিনি মই তুলি দিছোঁ, এখনতে লৈ যাব পাৰিব, এইখনো লৈ যাওঁ। তুমি এতিয়া তেওঁলোকক চাহ দিয়া হ'ল, 20 জনমান আহিছিলে, তো আমাৰ মানে বাতি অলপ শ্বৰ্ট হৈ গ'ল, তো সেইটো কাৰণে অলপমান বেলেগ গিলাচে দি দিছোঁ, অকল গাভৰু টাইপৰ যিসকল আছে তেওঁলোকে যাতে গিলাচতে খাব পাৰে। তাৰপিছত এনেকুৱা বাতি, এইবোৰ আমাৰ এনিভাৰ্চেৰি আনিছিলে মিঠাই দিবৰ কাৰণে, এনেকুৱা বাতিখিনি ইউজত লগাই দিছোঁ, ইয়াতে মিঠাই চিঠাই দিব পাৰিব। প্লেট বাতিখিনি বহুত ভাল আছিলে, সেইখিনিয়ে দিয়া, আকৌ এইফালে চাহবোৰ তলাই থৈছোঁ, সেয়াই আৰু লৰালৰি হৈছে। একচুৱেলি কি হৈছে, বিয়া হোৱাৰ পৰা মই এনেকুৱা ফাংচনচ পোৱা নাই যে কৰিবলগীয়া, তো ফাৰ্ষ্ট টাইম হয়, তো সেইকাৰণে মামী সুধি সুধি কৰি আছোঁ, কাৰণ দুখ লাগিলে দিগদাৰ হ'ব যে। সেয়াই আৰু, বাকী আৰু মিঠাই চিঠাই থাকিলে এইখিনি পিছত সামৰিম,
তো তেওঁলোকে খাই বৈ লওক। তাৰপিছত এবাৰ ওপৰলৈ যেতিয়া যাওঁ আপোনালোকক দেখাম দেই। এতিয়া খালি কি হৈছে, হাতত দুইখনতে মিঠাই চিঠাই লৈ মেলি গৈছে যে মোবাইলটো নিব পৰা নাই আকৌ। ভিডিওটো চাই যদি ভাল লাগিলে তেতিয়াহ'লে প্লিজ লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব মাই চেনেল স্মাইল উইথ নিহাৰিকা। বাই বাই।